আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ক্যালেন্ডার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো পবিত্র মাহে রমজানের সেহেরি ও ইফতারের সময়সূচি জানিয়ে ক্যালেন্ডার ডিজাইন করবেন কিভাবে। তো সেই জন্য সর্বপ্রথমে একটি ফিল্ড ফাইলের প্রয়োজন হবে। আর আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে ফিল্ড ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে ফিল্ড ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল্ড ফাইলটি ডাউনলোড করার জন্য ছোট্ট একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর এই পাসওয়ার্ড এই ভিডিওতে দেওয়া আছে। তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে ফিল্ড ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপরে এই ফিল্ড ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে। এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফিলে ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারে এই মাত্র যে ফিল ফিলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ফিলটির উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ক্যালেন্ডারের ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন, এই ফটোটি চেঞ্জ করবেন। এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন, সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে এই ফটোটির লেয়ারটি দেখতে পাবেন। ফটোর লেয়ারটির উপর একটি ক্লিক করবেন, তারপর এই লেয়ার আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তারপর নিচের দিকে মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে টেক্সচার এই অপশনটি দেখতে পাবেন, এই টেক্সচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটি ডিলিট হয়ে গেছে। এবার গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি আমার গ্যালারি থেকে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিব। তো গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। অবশ্যই ফটোটি সিলেক্ট করার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এই সাইজটিকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপর এই টিক মার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটি এখানে বসে গেছে। তারপর এখানে দেওয়া আছে সৌজন্য সুমন টেকবঙ্গ ইউটিউব ফ্যামিলি, এই লেখাটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দিবেন অথবা কোনো প্রতিষ্ঠানের নাম দিবেন, সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর সর্বপ্রথমে এই নামটি লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনার দেওয়া নামটি বসে যাবে। তো এবার এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার প্রয়োজন হলে নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে কালার পাবেন, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, একটি কালার দিয়ে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট পাবেন, ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, একটি ফন্ট দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনি চাইলে এই লেখাগুলোর কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে সর্বশেষ এই ক্যালেন্ডারের ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আলট্রা বা ভেরি হাই সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।